জাতির জনক গান্ধীজি, আর তৃণমূল দলে গাঁজার জনক হচ্ছে কেষ্টাজি। তো সে এখন সবাইকে গাঁজা কেস দিতে দিতে এমন হয়ে গেছে, এবার বলছে বিচারককেও গাঁজা কেস দেবে। দেখা যাক না কি হয়, দেখা যাক। মিনি পাকিস্তান নেতা এরা বা সামাজিক সম্মান, উনি পাকিস্তানে চলে যান ওখানে অনেক সম্মান পাবেন, এখানে কি করবে? পার্থ কত খাবে সেটা আমি কি করে বলবো? কেষ্টা কত খাবে, ওর পেট কত ভরবে, ববির পেট কিসে থামবে? হ্যাঁ, মলয় ঘটক কত খাবে? হ্যাঁ, চাকরি বেচে কত পাবে, গরু বেচে কত নেবে, কয়লা বেচে কত ওদের হবে, আমি কি করে বলবো? কেন কি চুরি করেছে, কি চুরি করেছে? কেষ্টার ইজ্জত আর পার্থর অর্পিতা, এগুলো ছাড়া কি চুরি করেছে বিজেপি? আপনি আমায় বলুন কি চুরি করেছে? বাকি চোর ধরলে, যদি পুলিশকে চোর বলা হয়, এটা যদি আপনাদের মনে হয় সঠিক, তাহলে বলুন চোর গিয়ে পাবলিক। ওর বাবা যদি, ওর বাবার নাম যদি জমিদার হয়ে থাকে, তাহলেও জমিদারের ছেলে। অনেক ছেলের নাম আছে সম্রাট, সুলতান, রাজা, বাদশাহ, এখন সে তো বাদশাহর ছেলে, সে তো রাজার ছেলে। হ্যাঁ, ওর বাবার নাম যদি জমিদার হয়ে থাকে, ওনার বাবার নাম কেষ্টর অনুব্রত মণ্ডলের, যে বাবার নাম যদি জমিদার মণ্ডল হয়ে থাকে, তাহলে অবশ্যই উনি জমিদারের ছেলে। তা না হলে মাগুর মাছ বেচতেন, এটা তো সবাই জানে। বিচার ব্যবস্থা সবসময় একমুখী হয় না, মুখ্যমন্ত্রী এইরকমই মন্তব্য করেছেন কালকে। তিনি বলেছেন দরকার হলে তিনি আইনজীবী, তিনি কোর্টেও প্র্যাকটিসের জন্য যেতে পারেন, এইরকমই মন্তব্য এসেছে। কারণ বিচার ব্যবস্থা তো একভাবে যাচ্ছে না, তিনি বুঝতেই পাচ্ছেন ভালো রকম। আমার সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সজল ঘোষ, কথা বলবো। কোর্টে যাবেন মুখ্যমন্ত্রী? যান না কোর্টে কেন, যেখানে খুশি যান না। উনি ভাই, ও আচ্ছা, আইনজীবী হিসেবে ঠিক আছে, জজ সাহেবও বেরিয়ে যাবে ঘর থেকে উনি গেলে পরে, এটা আমি শিওর। হ্যাঁ, ওনার সামনে তো কেউ দাঁড়াতে পারবে না। ননী পালকিওলা, রাম জেঠমালানি, অশোক সেন, এরা প্রফেশনেই আসতে পারতেন না। উনি যদি এই প্রফেশনে নিজেকে নিয়োজিত করতেন, রাজনীতিতে ঢুকে গেলেন, তাই যদি রাজনীতি না করতেন, এদের কারো জন্মই হতো না। হ্যাঁ, তো অর্পিতাও তো মহিলা, ওর জন্য করুক, তারপর কেষ্টর মেয়ে সেও মহিলা, তার জন্য করুক, পারলে পার্থদাকে ছাড়াক, কেষ্টাকে ছাড়াক, এগুলো করুক না, ভালো তো, খুব নাম হবে। একদিন কোট পরে ওই কী সব ইংরেজিতে আবার বলেছে দু চার লাইন, তাতে তো হেভি বাজারে মিম চলছে, দারুণ দারুণ করে সবাই দেখছি ছাড়ছে মোবাইলে। আসলে শুনুন, যখন মিডিয়া ওনার হয়ে দালালি করবেন তখন কোনো অসুবিধা নেই, মিডিয়া যখন বলতে বাধ্য হবে, যখন আর কোনো উপায় নেই মিডিয়ার কাছে যে ওনাকে ডিফেন্ড করার মতন, যখন মিডিয়ার কাছে আর কোনো রাস্তা নেই, তখন উনি মিডিয়ার ট্রায়ালের কথা বলছেন। এর আগে যখন সকলে ওনার হয়ে গাইতো, এখন অনেকগুলো সংবাদ মাধ্যম ওনার হয়ে মাঝে মাঝে গান গাওয়ার চেষ্টা করে, সুর ধরে, কিন্তু পাবলিকের তালে তাল কেটে যায়। এখন আসলে পাবলিক এখন তলায় কমেন্ট করে, মানুষ দেখতে পায় যে মানুষের রিয়াকশানটা কী, সেটা রিয়াকশান দেখে অনেকে আবার কেটে পড়ছে। সম্মানহানি তাদের হয় যাদের সেটা আছে, যাদের সম্মান নেই তাদের আবার সম্মানহানির বিষয় কিছু নেই। কিসের সম্মান ওনার, ওনার কিসের সম্মান আপনি আমায় বলুন? উনি মধ্যবিত্ত পরিবারে জন্মেছেন, তো মধ্যবিত্ত পরিবার থেকে কি এমন ব্যবসা করলেন যে ওনার ডেলি 37,000 টাকা না কত টাকার উনি হিসেব দেখিয়েছেন ডেলি রোজগার হয়? হ্যাঁ, সেটা একটু জানাতে হবে তো আমাদের। সম্মানের এতই খেয়াল, তাহলে উনি কেন কোর্টে গিয়ে ইডিকে বাদ দেওয়া হয়, যাতে মামলা থেকে যাতে সরিয়ে দেওয়া হয়, সেই আবেদন কেন করলেন? বরঞ্চ ইডি ওখানে যেত, তল্লাশি করত, তথ্য তলাশ করত, করে বলতো একটা জেন্টলম্যান সার্টিফিকেট দিয়ে দিত, ক্যারেক্টার সার্টিফিকেট, হি ইজ বিইং আ মোরাল, গুড মোরাল ক্যারেক্টার, এসব কিছু লিখে দিত, তাহলে হয়ে যেত। মিনি পাকিস্তান নেতা এরা বা সামাজিক সম্মান, উনি পাকিস্তানে চলে যান ওখানে অনেক সম্মান পাবেন, এখানে কি করবে? এর সিএসসির ডিরেক্টর, আর পরিবারের সুখ আলা, আর এতে আলাদা রেখে আর কি সুখ চাই? এবার তো সুখের আগে অবসেছে বলে যত যন্ত্রণা, সুখ আর কি চাই একটা মানুষের ইহজীবনে? আর কি সুখ চাই ওনার? ডেলি 37,000 টাকা ওনার রোজগার,
ওনার মেয়ে সিএসসির ডিরেক্টর কোন জাদু বলে আপনিও যা বোঝেন আমিও জানি। হ্যাঁ, তো এরপরে আর কী কী সুখ চাই ওনার? ওনার পিছনে নিশ্চয়ই কিছু আছে তাই লেগেছে, ওনার পিছনে কিছু না থাকলে কেন লাগতো? যেমন অনুব্রতর পিছনে ফিস্টুলা আছে, তাই ডাক্তার পুলিশ উনি নিজে সবসময় ফিস্টুলা ফিস্টুলা করে পেছনের কথা বলছেন, সেরকম নিশ্চয়ই ওনার পিছনেও কিছু আছে। দেখা যাক কী আছে, কদিন বাদে জানা যাবে, সব আমি বলতে পারবো না। দেখুন, জাতির জনক গান্ধীজি আর তৃণমূল দলে গাঁজার জনক হচ্ছে কেষ্টাজি, তো সে এখন সবাইকে গাঁজা কেস দিতে দিতে এমন হয়ে গেছে, এবার বলছে বিচারককেও গাঁজা কেস দেবে। দেখা যাক না কী হয়, দেখা যাক। ওর বাবা যদি, ওর বাবার নাম যদি জমিদার হয়ে থাকে তাহলেও জমিদারের ছেলে, অনেক ছেলের নাম আছে সম্রাট, সুলতান, রাজা, বাদশাহ, এখন সে তো বাদশাহর ছেলে, সে তো রাজার ছেলে। হ্যাঁ, ওর বাবার নাম যদি জমিদার হয়ে থাকে, ওনার বাবার নাম কেষ্টর অনুব্রত মণ্ডলের, যে বাবার নাম যদি জমিদার মণ্ডল হয়ে থাকে তাহলে অবশ্যই উনি জমিদারের ছেলে, তা না হলে মাগুর মাছ বেচতেন এটা তো সবাই জানে। যে কোনো ক্লাবকে জিজ্ঞাসা করুন যে টাকাটা দিয়ে তোমরা কি করবে, বলছে সমাজসেবামূলক কাজ করব। আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে বা পুজো কমিটিগুলোকে দিয়ে সমাজসেবামূলক কাজ করাতে চাইছেন কেন? এই সমাজসেবামূলক কাজটাতে এই টাকা দিয়ে উনি নিজেই করতে পারতেন, যে আমি প্রত্যেক ব্লকে পশ্চিমবঙ্গের পুজোর চার দিন কোনো মানুষ নিরন্ন থাকবে না, পুজোর চার দিন কোনো মানুষ নিরাবরণ থাকবে না, তাদের নতুন জামা দেওয়া হবে, প্রত্যেককে খাওয়ানো হবে, কমিউনিটি সেন্টারগুলো মা ডিম ভাত এক সপ্তাহ ধরে ফ্রি হতো, আমরা বুঝতাম। কিন্তু যিনি ওই বাচ্চাদের মিড ডে মিলের ডিম বন্ধ করে মা ডিম ভাতে সেটাকেই পাঁচ টাকা দরে বেচেন, তার অনুদান আমাদের চাই না। মা দুর্গা আছেন ঠিক, আমাদের পার করে দেবেন, আপনাদের প্রত্যেকের বিলে পরের তিন মাসে ওটা তুলে নেবে, কি হবে তাতে আপনি জানতে পারবেন? প্রত্যেক বিলে দু টাকা তিন টাকা করে বাড়িয়ে দিলে, চার টাকা করে বাড়িয়ে দিলে ওই যে বাড়তি খরচা ওটা তুলে নেবে, আবার কখন ইউনিট প্রতি দাম বেড়ে যাবে জানতেও পারবেন না। এই তো সরকার তো সিএসসির কাছে বিক্রি, এটা আমরা সবাই জানি, এটা নির্বাচনের সময় পুরো মালটা দেয়নি ভালো করে, সেটা এখন এইভাবে উসুল করছে। এই টাকা দেওয়াটা ভোট ব্যাংক কি যে বলেন, টাকা দেওয়া ভোট ব্যাংক, টাকা দিলেই যদি ভোট হতো তাহলে আপনাকে মানতে হবে যে আজকে আমাদের দেওয়ার পরেই, পরে তো ঈদে আর এক দল দাবি করবে, তারপরে আবার দাবি করবে 25শে ডিসেম্বর আরেক দল দাবি করবে, সরকার সব কাজ ছেড়ে এটাই করুক, এরপরে আবার মিছিলে হাঁটতে হবে সরকারের, যার জন্য একদিন একদিন বলছি রঙিন ছাতা রঙিন জল সব কিছু নিয়েই মিছিলে হাঁটবে লোকে, সেটা কথা নয়, কথা হচ্ছে এই যে একটা আধবেলা ছুটি, এই যে সমস্ত স্কুল বন্ধ করে সেদিন মিছিলে হাঁটতে হবে, এমন করছেন যেন ইউনেস্কো থেকে এই সম্মানটা দিদি পাইয়ে দিয়েছেন, মানে ব্যবসার উনি মার্কেটিংটা খুব ভালো বোঝেন, উনি মার্কেটিংটা খুব ভালো বোঝেন, কিন্তু ওই যে বললাম অতি চালাক হয়েও না, অতি চালাকের কী হয় এখন সে অবস্থা ধরা পড়ে গেছে, এখন গলায় না হলেও কোমরে দড়িতে হবে অতি চালাকের। ওদের এমএলএ ওরা বলতে পারো থানা ডায়েরি করেনি কেন, বিজেপির নামে একটা চক্রান্তের অভিযোগ আনতে পারতো, চন্দ্রিমা দিকে বলুন না, পার্থদার সময় তো একটা করেছিলেন, সকালবেলা বললেন পার্থদার যদি কিছু হয়ে যায়, আর দুপুরবেলায় দেখছে 50 কোটি টাকা না 22 কোটি টাকা, ব্যাস এবার বলছে পার্থ বাজেলো, বলতে বলুন যে মানিক ভট্টাচার্য যদি কিছু, তার যদি কিছু হয় সব দায় সিবিআই, সব দায় অমিত শাহ, সব দায় প্রধানমন্ত্রী, এরকম কিছু বলতে বলুন।